फांसी भी सांसे बच गई ना तो पाताल में भी तोड़ा तोड़ा के मारू। সিনেমা হল থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় জয় জয়কার পুষ্পার। আলু অর্জুন অভিনীত পুষ্পা দা রাই সিনেমার গান কিংবা ডায়লগ অনুকরণ করতে দেখা গিয়েছে একাধিক নেটিজনকে। ডায়লগ থেকে গান সবকিছুই রিল ভাইরাল। কেউ বা ও আন্ধাভার তালে কোমর তুলাচ্ছেন, কেউ নাচছেন শিভারলি গানে। সিনেমায় আলু অর্জুনের ব্যতিক্রম অবতার নজর কেড়েছে সবার। তার কিছু অঙ্গভঙ্গি বা স্টাইল অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে একটি হলো গলার কাছে দাড়ি ছুঁয়ে হাতের মুভমেন্ট। এই মুভমেন্টের সময় আলু বলেন, ম্যা ঝুঁকে গানে হি। কিন্তু জেনে অবাক হবেন, সারা জাগানের স্টাইল বহু আগেই আরেক তারকা করে ফেলেছেন। তিনি হলেন সাই পল্লবী। দক্ষিণ ভারতের এই জনপ্রিয় অভিনেত্রী মাই টু সিনেমায় রাউডি বেবি গানে এমন অঙ্গভঙ্গি করেছিলেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে বিষয়টি উঠে এসেছে, তাই অনেকে বলাবলি করছেন সাই পল্লবীকে নকল করেছেন আল্লু অর্জুন। তবে কেউ কেউ বলছেন আল্লু ও সাই পল্লবী দুজনের ভঙ্গিমায় পার্থক্য রয়েছে, যেটুকু মিল তা কাকতালীয় হতে পারে। রাউডি বেবি গানে পারফর্ম করেছেন ধানুষ ও সাই পল্লবী। 2019 সালে 2 জানুয়ারি ইউটিউবে গানটি উন্মুক্ত করা হয়। বর্তমানের ভিউ 132 কোটির বেশি। যদিও গানটিতে সাই পল্লবীর ভঙ্গিমা নিয়ে আগে তেমন আলোচনা হয়নি, পুষ্পার সুবাদেই নতুন করে আলোচনায় মাই টুরের গান। পুষ্পা নির্মাণ করেছেন সুকুমার, এতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল প্রমুখ। গত বছর 17 ডিসেম্বর মুক্তির পর কেবল সিনেমা হল থেকে এটি 350 কোটি রুপির বেশি আয় করেছে। অন্যদিকে সাই পল্লবীর নতুন সিনেমা শ্যাম সিং রায় মুক্তি পেয়েছে ডিসেম্বরের 24 তারিখে। এখানে তার নায়ক নানি সিনেমাটি ভূয়সী প্রশংসার পাশাপাশি ব্যবসা সফলও হয়েছে। আশরাফি দিবা, আমার সংবাদ।